বৈশাখের শুরু থেকেই বাংলা জুড়ে চলছে তীব্র দাবদাহ প্রচণ্ড গরমে অষ্টাগত বঙ্গবাসী দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টিরও এই অবস্থায় ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার পাশাপাশি প্রায় সর্বত্রই নদী নালা খাল বিলও জলসংকটের মধ্যে পড়েছে এই অবস্থায় সবথেকে বেশি সমস্যায় পক্ষীকুল এমনই কঠিন ও জটিল পরিস্থিতিতে পাখি সহ অন্যান্য জীবজন্তুদের তৃষ্ণা নিবারণে উদ্যোগী হলেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে রাহুল অজয় নিতাই সহ কয়েকজন উদ্যোগী যুবককে সঙ্গে নিয়ে খাতরা এলাকার কাশীপুর পলাশটিহি মুরাগ্রাম ইন্দকচা সহ ওই এলাকার বেশ কিছু গ্রামে গাছে জল ভর্তি মাটির হাঁড়ি টানানোর ব্যবস্থা করলেন তিনি আর এখান থেকেই জল খাবার সুযোগ পাবে অসংখ্য পাখি আর তাই শুধু জল ভরেই দায়িত্ব শেষ নয় পাখিদের জন্য গাছে টানানো ওই হাঁড়িগুলিতে প্রত্যেক দিন জল সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের হাতে দায়িত্ব তুলে দিলেন তিনি আজ আমি এসে উপস্থিত হয়েছি খাতড়া আশেপাশে গ্রাম কাশীপুর ইন্দকোচা মুরাগ্রাম প্লাশি এখানে অনেকগুলো গাছে অনেকগুলো মাটির পাত্রে জল টাঙিয়ে দিলাম এই কর্মসূচিতে এলাকার মানুষের যে নৈতিক সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত আমি এলাকার যুব সম্প্রদায়ের প্রতি অনুরোধ রাখছি তারা যেন প্রতিনিয়ত ওই জলের পাত্রগুলিতে জল দিয়ে দেয় তাতে এলাকার মানুষ যুব সম্প্রদায় আমাকে কথা দিয়েছে তারা প্রতিনিয়ত এই পাত্রগুলিতে জল ভরিয়ে দেবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সাফল্য অর্জন করবে এই আশা ও কামনা রাখি সমাজসেবী শেখ বাপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়দের একাংশ। কলেজ ছাত্রী প্রিয়া চট্টোপাধ্যায় জানান, শেখ বাপে সেই তালডাংরা থেকে এসে যেভাবে পাখিগুলির কথা ভাবছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের এলাকায় থেকে বাকিটা এসেছিলেন। এসে অনেকগুলি গাছে কিছু জলের পাত্র টাঙিয়ে দিয়ে যান। এতে করে পাখি ও কারবিরাদের খুবই সুবিধা হবে। কারণ এত গরমে তো অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞ জানাচ্ছি মাটির এই পাত্রগুলি দেখভাল এবং নিয়মিত জল ভরে দেওয়ার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দা রাহুল বাউড়ি আমাদের খাতড়া এলাকাকে মাটির কোল মাটির হাড়িকে গাছে টাঙিয়ে দিলো আমরা পাখির খাবার লাগে আমার আমরা বাপিদাকে কথা দিয়েছি যে আমরা দিন খাবার দেবো বাপিদাকে ধন্যবাদ জানালো তীব্র এই দাবদাহে প্রায় সব জায়গাতেই কম বেশি জলসংকটের দেখা মিলেছে আর তারই মাঝে এই অবলা অসহায় প্রাণীগুলির পাশে দাঁড়াতে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা